সম্মানিত উপস্থিতি আল্লাহ আলামিন বলেন ইনসা আমি জিন জাতি এবং মানব জাতিকে বানিয়েছি একমাত্র ইবাদতের জন্য একমাত্র আমার বন্দীগীর জন্য গোলামীর জন্য যে যত বেশি আবাদত করবে যে বেশি বন্দীগি করবে আল্লাহর গোলামী করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততটাই প্রতিদান দান করবেন তার জান্নাতটা তত দামি হয়ে যাবে যত বেশি নেক আমল হবে তত বেশি দামি জান্নাত পেয়ে যাবেন এই জন্য যে ছোট্ট একটি আমলের কথা বলতেছিলাম ঘুমানোর সময় ছোট্ট একটি আমল করুন আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন সকালে ফলাফল দেখতে পাবেন ছোট্ট একটি আমল শুভ আল্লাহ আপনি ঘুমানোর সময় একটি কাজ করুন ছোট্ট একটি আমল যদি করতে পারেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাবেন তালা তাই দিবেন আপনি ঘুম থেকে উঠি ফলাফল পাবেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের তিয়াত্তর নম্বর হাদিস اذا اتيتما دجاকা فتودا وجؤাকা للصلاه ثم تجيء যখন তোমরা ঘুমাতে যাও সলাতের জন্য যে রকম ওযু করো ঠিক ওই রকম ওযু করো এবং ডান ডান হয়ে শুয়ে পড়ো ওযু আমলটি হলো ওযু ওযু করলে কি হয় আপনি দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহিরুম

যখন কোন একটা মানুষ অজু করে রাত্রিতে ঘুমায় অজু করে ঘুমালে আল্লাহ তার সাথে একটা নিযুক্ত করে দেন যখন রাত্রিবেলা রাত্রি থেকে উপাস হয় আমরা ঘুমের গড়ে অজান্তেই এপাস থেকে উপাস হই উপাস থেকে এপাশ পাশ হই বলেন ওই ফেরস্তা আল্লাহর কাছে তখন দোয়া করে আল্লাহ যখন বান্দা এপাশ থেকে উপাস হয় বলে আল্লাহ আপনার এই বান্দাটা অজু করে ঘুমাইছে আপনি তার জিন্দগীর গুণাবলী মাফ করে দেন এই ফেরেশটা তাকে পাহারা দেয় এবং বলে আল্লাহ তাকে মাফ করে দেন শুধু অজু করে ঘুমাবেন পারবেন তো এই ছোট্ট কি আমল করবেন এখানে শেষ নয় বিশ্বরামী মোহাম্মদ রসীউল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মামি মুসলিম ইনভরি তো আল্লাহ তহরি সুম্মে তা আর রমিনাল্লাহ ইল ভাইয়া কুরুল্লাহ আলুল্লাহ ই রমিনার দুনিয়া বলে ইল্লা ইল্লাহ ইয়া হু যখন কোনো ব্যক্তি অজু করে ঘুমায় রাত্রিবেলা যখন অজান্তেই ঘুম ভেঙে যায় আমাদের অজান্তেই তো ঘুম ভাঙতে পারে একটু ঠান্ডা বেশি পড়লে ঘুম ভাঙতে পারে কাতার জন্যে কম্বলের জন্য অথবা বেশি গরমের জন্য ঘুমটা ভাঙতে পারে এসি কমানো বাড়ানোর জন্য ফ্যানটা কমানো বাড়ানোর জন্য অজান্তেই ঘুম ভেঙে গেলে রসুল বলে তোমরা একটু জিকির করো কুরুল্লাহা একটু আল্লাহর জিকির কর জিকির করলে কি হবে ঘুম ভাঙলেই জিকিরটা করবেন যখন ঘাম ঘুম ভাঙে তিনটা বাজে ভাঙো চারটায় অথবা দুইটাই ভাঙলেই আপনি একটু জিকির করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির এরপরে জিকির করে রসুল বলে আল্লাহর কাছে যা চাবে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না করবেন যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন সকালে ফলাফল পেয়ে যাবেন কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ যদি সিদ্ধ পরিমাণ পৃথিবীতে ঢেলে দেয় পুরো পৃথিবীর মানুষগুলো নিয়ে কোলাতে পারবে না এই জন্য অজু করে আপনি ঘুমাবেন মাত্র একটি কাজ এমনি তো আমরা ফেস ওয়াশ করে রাত্রে ঘুমানোর আগে আমরা হাত মুখ ধুই তাহলে হাত মুখ ধুইলাম পাটা ধুইলাম মাথা মাসা করলাম অজু হয়ে গেল একটু ঘুরিয়ে করলেই তো হয় এই অজু করে ঘুমাইলে লাভ কার আপনার লাভ এক নম্বর লাভ ফেরেশতা আপনাকে পাহারা দিবে দুই নাম্বার আপনার জন্য দোয়া করবে গুনাগুলো মাফ হয়ে যাবে তিন নাম্বার এবং আল্লাহ পাকর ভুল আলমিনের কাছে যা চাবেন চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না একটি কাজ আমাদের বাংলাদেশের একটি বোন আমেরিকার একটি হসপিটালে বাচ্চা প্রসব করেছে বাচ্চা প্রসব করবার পরে সাথে সাথে বোন তার বাচ্চাকে ডান কাঁধে দিল ডক্টর ইউএস ও বি আর বলল তুমি তোমার বাচ্চাকে এই সময় ডান কাদের সোয়াইলে কেন আমরাই তো আছি পরিচর্যার জন্য। তখন ওই বোন বললো আমাদের বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ বলেছেন যখন তোমরা শুয়েবে ডান কাদ হয়ে শো কেন বলে বিশ্ব বলে বলেছেন তোমরা যদি ডান কা ফুসফুসির পাম্পিং ভালো থাকে রক্তের সঞ্চান ভালো থাকে হার্ট ভালো থাকে ব্রেন ভালো থাকে ডাক্তার ও বি বিহার বলতে সে গডের করে বলি আমরা তো সায়েন্সে গবেষণা করে এগুলোই পেয়েছি যে মোহাম্মদ কোনো কারো কাছে পড়ে নাই কোনো ইউনিভার্সিটিতে যায় নাই এরপরে এত শত বছর আগে এত জ্ঞান রাখে আমার বুঝতে বাকি না এই মুহাম্মদ থেকে ঘেনি পৃথিবীতে কেউ নাই আমি এই মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম আপনি নবীদের যদি আপনি পালন করেন আপনার ব্যক্তি জীবনে শান্তি পারিবারিক জীবনে শান্তি সামাজিক জীবনে শান্তি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবে পাক আমাদেরকে পাকের হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করবার তৌফিক দান করেন আমিন